ইমানের মধ্যে যদি সন্দেহ ঢুকে যায় তাহলে আপনি এই দোয়াটি পড়বেন এই তিনটি দোয়া যদি আপনি পড়তে পারেন এই তিনটি দোয়া যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনার ঈমান হয়ে যাবে মজবুত আপনার ঈমান হয়ে যাবে খাঁটি অনেক সময় আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা খুঁজে পাওয়া যায় বা নিজেদের ঈমানের মধ্যেই সন্দেহ হয় যে আসলে আমি ঈমানদার কিনা আমি ফরজদার কিনা এটা আমরা অনেক সময় নিজেরাও বুঝতে পারি না তা যদি ঈমানের মধ্যে যদি সন্দেহ ঢুকে যায় তাহলে আপনি এই তিনটি দোয়া পড়বেন যদি এই তিনটি দোয়া আপনি পড়তে পারেন প্রত্যেক ফরজ নামাজের পর উঠতে বসতে যখনই আপনি সময় পান অবসর সময় এই সময়ে যদি আপনি এই তিনটি দোয়া পড়তে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঈমানকে মজবুত করবেন ঈমানকে পরিপূর্ণ করে দিবেন ঈমানের মধ্যে কোনো দুর্বলতা থাকবে না সেই দোয়াটি আমরা জেনে নিব প্রথম হচ্ছে আপনি এই দোয়াটি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ঈমান দুর্বল হয়ে যায় শয়তানের ওয়াসওয়াসার কারণে এজন্য আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে আপনি সাহায্য চাইবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হে আল্লাহ বিতাড়িত মওদুদ শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে তুমি আমাকে হেফাজত করো তুমি আমাকে রক্ষা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে আমাকে রক্ষা করে তাহলে পৃথিবীর কোনো শয়তান আপনার আমাকে কোনো ক্ষতি করতে পারবে না এবং ঈমানকে দুর্বল করতে পারবে না এবং আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না এজন্য প্রতিনিয়ত আপনি এই দোয়াটি বেশি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এরপর দুই নম্বরে আপনি পড়বেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি আমি আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনলাম সহি মুসলিমের 134 নম্বর হাদিসের মধ্যে আপনি এটি পাবেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি দ্বিতীয়বার আপনি এই দোয়াটি পড়বেন সর্বশেষ তৃতীয়বার আপনি এই দোয়াটি পড়বেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম এর অর্থ হচ্ছে তিনি সর্বপ্রথম তিনি সর্বশেষ তিনি সকলের উপর তিনি সকলের নিকট এবং তিনি সব কিছুর উপর জ্ঞান রাখেন সর্বোচ্চ জ্ঞানী তিনি হাদিসটি আপনারা পাবেন আবু দাউদ শরীফের 5110 নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটি এসেছে তো সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা যেই তিনটি দোয়া নিয়ে আমরা আলোচনা করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি দোয়া এই তিনটি দোয়া যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি আমরা আমাদের জীবনে আমল করতে পারি প্রতিনিয়ত পড়তে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের ঈমানকে মজবুত করবেন যদি আমাদের ঈমান মজবুত না হয় ঈমান যদি দুর্বল হয়ে যায় দুর্বল ঈমান নিয়ে জান্নাতে কোনোভাবেই প্রবেশ করা যাবে না এজন্য আমি বলবো যে আপনি অবশ্যই ঈমানদার হবেন এবং ঈমানের মধ্যে কোনো প্রকার ভেজাল থাকবে না এমন ঈমানদার আপনাকে হতে হবে যদি এমন ঈমানদার আপনি হতে পারেন তাহলে পরকালে আপনি নাজাত পেতে পারেন আর যদি ঈমান যদি দুর্বল হয়ে যায় ঈমানের মধ্যে যদি ফাটল ধরে তাহলে কিন্তু আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না এজন্য দুনিয়াতে আমরা যাই কিছু করি না কেন আখিরাতের সফলতা হচ্ছে জান্নাত যদি আমরা জান্নাত পেয়ে যাই তাহলে আমরা সফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বসময় সর্ব অবস্থায় যেন তিনি আমাদেরকে এই তিনটি দোয়ার পরে আমল করার তৌফিক দান করুন